নমস্কার বন্ধুরা হিস্টোরিক্যাল হিস্টোরিক্যালটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রিক্তিক শাহ আর আমরা সকলেই জানি চব্বিশে ফেব্রুয়ারি দু সালে ইউক্রেনে রাশিয়া আক্রমণ করে এবং লুহান্স এবং ডনটেক্স নামের দুটি প্রভিন্সকে রাশিয়া ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করে ঠিক যেমন দু সালে ক্রিমিয়াকে অ্যানেক্স করেছিল যুদ্ধের তিন মাস অতিক্রম হয়ে গেছে কিন্তু যুদ্ধ শেষ হওয়ার নামগন্ধ পর্যন্ত নেই উল্টে যুদ্ধক্রমে বেড়েই চলেছে এই যুদ্ধের ফলস্বরূপ আমরা দেখেছি পুরো ইউরোপে ফুড ক্রাইসিস শুরু হয়ে গিয়েছে অতীতে অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার আগে সারা বিশ্বে সবচেয়ে বেশি গম রপ্তানি করতো রাশিয়া এবং পঞ্চম স্থানে ছিল ইউক্রেন এই দুটি দেশের দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার জন্য ইউরোপে গমের দাম প্রায় তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ও ভবিষ্যতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের একটি সিদ্ধান্ত সমস্ত ইউরোপ এমনকি আফ্রিকা এশিয়াকেও এক ধাপ আরও বিপদের মুখে ঠেলে দিয়েছে কী ঘটনা ঘটেছে সেটি বিস্তারিতভাবে জানার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ এবার চলে আসি আজকের টপিকে ঘটনাটি এমন ঘটেছে যে রাশিয়া আমেরিকাকে একটি অফার করেছে যাতে গোটা বিশ্বে বর্তমানে যে ফুড ক্রাইসিস শুরু হয়েছে সেখান থেকে কিছুটা হলেও সবাই রিলিফ পাবে অর্থাৎ রাশিয়ার একজন গভর্নমেন্ট অফিসিয়াল বলেছেন যদি আমেরিকা তার বর্তমানের কিছু ইকোনমিক স্যাংশন রাশিয়ার উপর থেকে সরিয়ে দেয় তবে রাশিয়া নিজেদের গম এবং ইউক্রেনের উৎপাদিত গম যেগুলো ইউক্রেনের রাশিয়ার দখলে থাকা বন্দরে আটকে আছে সেগুলোকে এক্সপোর্ট করে ওই ক্রাইসিস থেকে বিশ্বকে রক্ষা করতে পারবে কিন্তু দুঃখের বিষয় হলো ইউএস রাশিয়ার এই অফারটিকে পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে বিশেষজ্ঞদের মতে ইউএস এটা একটা খুব বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে কারণ যদি এই অফারটিকে আমেরিকা অ্যাকসেপ্ট করত তবে গোটা বিশ্বে খাবারের দাম আবার কমতে শুরু করত। অর্থাৎ মুদ্রাস্ফীতি কমতে শুরু করত। শুধু তাই না বিশ্বের কাছেই মেসেজ যেত যে রাশিয়া এবং ইউএস নিজেদের মধ্যে কথা বলে অথবা একটি পিস ডিলে সই করে এই যুদ্ধেরও সমাপ্তি ঘটাতে পারবে কিন্তু জো বাইডেনের মনোভাব দেখে মনে হচ্ছে তিনি চান যে যুদ্ধটা যেন আরও বেশ কিছুদিন চলে তাতে জিনিসের দাম যতই বাড়ুক দে ডোন্ট কেয়ার এখানে আপনার এটা মনে হতেই পারে যে যদি ইউএসএ রাশিয়ার উপর থেকে লাগানো কিছু ইকোনমিক স্যাংশন তুলে দেয় তবে ইউএসের ডমিনেশন কমে যাবে বা ইউএসএ তার সিদ্ধান্ত থেকে পিছুপা হবে তবে দেখুন দু এক পা পিছনে সরলে যদি কোনো প্রবলেম সলভ হয় তবে আমার মনে হয় দু এক পা পিছনে সরানোই যেতে পারে তাই না এতে ইউএসের এই সিদ্ধান্তকে গোটা বিশ্ব সাধুবাদী জানাত দেখুন অনেস্টলি বলছি বর্তমান পরিস্থিতিতে বারাক ওবামাকে আমি খুব মিস করছি তার দৃষ্টিভঙ্গি আর বাইডেনের দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক পার্থক্য আছে যদিও তারা দুজনই একই পার্টিতে বিলং করতেন যখন বারাক হোসেন ওবামা আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন তখন জো বাইডেন তারই উপরাষ্ট্রপতি হিসেবে আট বছর কাজ করেছেন কিন্তু আমার মনে হয় না বারাক ওবামার কাছ থেকে জো বাইডেন কিছু শিখেছেন কারণ ওবামা সবসময় কম্প্রোমাইজের কথা বলতেন এখানে তার একটি কোড আমার খুব মনে পড়ছে যেটি হলো পিস ডিপেন্ডস আপন কম্প্রোমাইজ অ্যামং পিপুল হু মাস্ট লিপ টুগেদার লং আফটার আওয়ার স্পিচেস আর ওভার লং আফটার আওয়ার ভোট বিন ট্যালিড যাই হোক এটা তো আমার পার্সোনাল মতামত ছিল আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ইভেন বারাক ওবামা ইউএন অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে কম্প্রোমাইজের কথা বলেছিলেন তিনি এটাও বলেছিলেন যে দুটি দল যদি নিজেদের গোয়াত্তুমিতে আটকে থাকে তবে শান্তি কোনোভাবেই আসতে পারে না যাই হোক বর্তমান পরিস্থিতিতে ফিরে আসি দেখুন ইউক্রেনের বেশ কিছু বন্দরে বর্তমানে রাশিয়ার দখল করে রেখেছে আর সেসব বন্দরগুলোতে গমবর্তী জাহাজ আটকে পড়ে আছে সেগুলো যদি রাশিয়া বা ইউক্রেন সরকারই আপনার ফ্রান্স ইংল্যান্ড বা ইউরোপের অন্যান্য কোনো দেশে এক্সপোর্ট করে দেয় তবে কয়েক লক্ষ মেট্রিক টন গম নষ্টও হবে না তাও আবার এমন পরিস্থিতিতে যেখানে ইউরোপে গমের হাহাকার লেগে রয়েছে তো আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন রাশিয়ার এই অফারটা খারাপ ছিল না উল্টা ভালোই ছিল কিন্তু যখন ইউএসের সেক্রেটারি অফ স্টেট অ্যান্থলি ব্লিংকানকে রাশিয়ার এই অফারটা নিয়ে প্রেস মিডিয়া কথা বলে বা তাকে জিজ্ঞাসা করে তখন তিনি বলেন যে দেখুন আমরা ইউক্রেনের পার্টনার দেশ আমরা ইউক্রেনের জনগণকে ধোকা দিতে পারি না তো বুঝতেই পারছেন ইনারা এই অফারটাকে পুরোপুরি ইগনোর করছে তাও এমন সময় যখন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমালিওন মাক্রন বা ভ্যাটিকান সিটিতে থাকা পোপ ফ্রান্সিসের মতো লোকেরা বারবার বলছে যে রাশিয়াকে বেশি কণ্ঠাসা যেন না করা হয় কেননা এটা খুবই রিক্সি রাশিয়ার কাছে কিন্তু একটা বিরাট আর্সেনালের ভাণ্ডার আছে সাথে নিউক্লিয়ার বোম ইত্যাদি তো আছেই এই পরিস্থিতিতে এমনটা না হয় যাতে পুতিন বাধ্য হয় এসব ইউজ করতে এমন পরিস্থিতিতে জটস্বর মতো একজন পাওয়ারফুল মানুষ যখন বলেন আওয়ার সিভিলাইজেশান মে নট সারভাইভ অর্থাৎ তিনি বলেন যে আমাদের সভ্যতাই হয়তো ধুয়ে মুছে যাবে যদি এই যুদ্ধ তাড়াতাড়ি শেষ না হয় তিনি এটাও বলেন যে এই যুদ্ধ ক্রমে আমাদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এখানে বলে রাখি জটস্বর হচ্ছেন একজন জুইস মার্কিন আরবপতি ইনভেস্টার যার কথায় বিশ্বের বলতে পারেন বিশ্বের প্রায় সব মিডিয়া হাউসই ওঠে বসে ইনি একজন খুবই লিবারেল ভাবধারার বিশ্বাসী মানুষ যিনি ডোনাল্ড ট্রাম্প বা নরেন্দ্র মোদীর মতো ডানপন্থী লোকেদেরকে খুব একটা পছন্দ করেন না ইনি সিএস সময়ও বিরোধিতা করে মুখ খুলেছিলেন যাই হোক এক কথায় বলতে ইনি খুব বিশ্বের খুব অন্যতম একজন পাওয়ারফুল মানুষ তো এরকম পরিস্থিতির মধ্যে বিশ্বের জিওপলিটিক্স বর্তমানের ভবিষ্যৎ যে কোন দিকে যাবে সেটা উপরালাই জানেন আর আমাদেরও নজর থাকবে তবে আপনারা যদি চান যে রাশিয়া ইউক্রেন সম্পর্ক নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাই যাতে উনিশশো সাল থেকে ইউএসএস ইউএসএসআর থেকে ভাগ হয়ে যাওয়া ইউক্রেন রাশিয়ার সমস্ত ইতিহাসের বিবরণ থাকবে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা কমেন্টও যদি আমি পাই তবে আমি এই ইতিহাসটা নিয়ে আগামী দিনে বিস্তারিত ভিডিও বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন জয় হিন্দ আর ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ